নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বলতে যাচ্ছিলাম, দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরিক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এর পরেও দুটা কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয়, যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে। একটা, বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। দুই নম্বর, আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই, কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আরেকটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি, কিন্তু পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই, বেশি বেশি দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নর্মালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়।